আমাদের পরিচিত একটি রিয়াকশান বা বিক্রিয়া সেটা হলো এন টু ও ফাইভের তাপীয় বিয়োজন সেই বিক্রিয়াটাকে যদি আমরা লিখি সেটি হবে নিম্নরূপ টু এন টু ও ফাইভ তাপ দিলে ফোর এন টু এবং অক্সিজেন গ্যাস তৈরি করবে এক্সপেরিমেন্টালি এটা আমরা জানি এটি হল একটি ফার্স্ট অর্ডার রিয়াকশন অর্থাৎ প্রথম ক্রমের বিক্রিয়া এখন যদি ফার্স্ট অর্ডার রিয়াকশন এটা হয় তাহলে এই বিক্রিয়াটি জানার পর বা এই বিক্রিয়া থেকে আমরা যে যে তথ্য বা ইনফরমেশানগুলো জানতে চাই সেটি হল প্রথমেই এই বিক্রিয়ার যে রেড কনস্ট্যান্ট কে এই কের রাশিমালা কী হবে আমরা কের রাশিমালা নির্ণয় করতে চাই এই যে বিক্রিয়াটি সম্পূর্ণ হতে এই বিক্রিয়াটি শেষ হতে বা সম্পূর্ণ হতে কত সময় লাগবে বিক্রিয়াটির শুরুতে যে গাঢ়ত্ব ছিল নির্দিষ্ট একটি টাইম টি ওয়ান বা টি ওয়ান সময় পর বিক্রিয়কের কত অংশ বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টে পরিণত হবে আবার এই বিক্রিয়ার শুরুতে যে গাঢ়ত্ব ছিল ধরো শুরুতে এই বিক্রিয়কের গাঢ়ত্ব ছিল সাপোজ পি কত সময় পরে এই বিক্রিয়কের গারত্ব পি বাই টু হতে কত সময় লাগবে আবার এই বিক্রিয়াটি আমাদের কোনো বিক্রিয়ার এই বিক্রিয়া থেকে বা এই বিক্রিয়ার ক্ষেত্রে কের মান আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা এতগুলো ইনফরমেশান বা তথ্য এই বিক্রিয়া সম্পর্কে জানতে চাই তাহলে এই বিক্রিয়া সম্পর্কে যদি এই তথ্যগুলো জানতে হয় আমাদের কিছু ম্যাথামেটিক্যাল ডেরিভেশনের মাধ্যমে এই তথ্যগুলো জানতে হবে আজকে আমাদের আলোচনা হবে প্রথম ক্রম যে বিক্রিয়াটি হয় সেই প্রথম ক্রম বিক্রিয়ার যে ম্যাথামেটিক্যাল ডেরিভেশান বা প্রথম ক্রম বিক্রিয়ার যে গাণিতিক রাশিমালা নির্ণয় সেগুলো আজকে আমরা করার চেষ্টা করব তো আজকে আলোচনা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার গাণিতিক সমীকরণ বা গাণিতিক রাশিমালা নির্ণয় সেই বিক্রিয়ার প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং ধরে নিচ্ছি যে এই বিক্রিয়াটি হলো ফার্স্ট অর্ডার রিয়াকশান বা প্রথম ক্রমের বিক্রিয়া তাহলে এটি যদি ফার্স্ট অর্ডার রিয়াকশান হয় এক্ষেত্রে আমরা আরও ধরে নিচ্ছি যে যখন টি ইকুয়াল টু জিরো অর্থাৎ যখন বিক্রিয়া শুরু সেই বিক্রিয়া শুরুতে বিক্রিয়কের গাঢ়ত্ব হচ্ছে এ এই সময় কোনো প্রোডাক্ট তৈরি হয়নি এবার টি ইকুয়াল টু যখন টি যখন বিক্রিয়া কিছুটা অগ্রগতি হয়েছে তখন কিছুটা প্রোডাক্ট তৈরি হয়েছে সেই প্রোডাক্টের গাঢ়ত্ব হলো এক্স তাহলে এক্ষেত্রে টি ইকাল টু টি সময়ে বিক্রিয়কের গারত্ব থাকবে এ মাইনাস এক্স এটুকু আমরা ধরে নিলাম এবার এটি যেহেতু এটি প্রথম ক্রম বিক্রিয়া তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তার যদি হার সমীকরণ লিখতে চাই বা তার আমরা হার সমীকরণ যেটা শিখেছি সেই অনুযায়ী আমরা বিক্রিয়ার হার আর সমান মাইনাস ডি এ বাই এটা লিখতে পারি এটা সমান লেখা যায় বিক্রিয়ার হার ধ্রুবক ইন্টু বিক্রিয়কের গারত্ব এবার এর যে পাওয়ার হবে যেহেতু এটা আমরা ধরে নিয়েছি কি প্রথম ক্রমের বিক্রিয়া সুতরাং বিক্রিয়কে গারত্বের পাওয়ার দাঁড়াবে ওয়ান তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সমীকরণটা এসে দাঁড়ালো আমাদের সামনে সেটা হলো ডি এ বাই টি সমান কে এ এই যে সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণটাকে বলা হয় বিক্রিয়ার অন্তর্কলিত সমীকরণ এই অন্তর্কলিত সমীকরণ থেকে আমরা সমাকলিত সমীকরণ নির্ণয় করব সেটা নির্ণয় করতে করা যায় কিভাবে খুবই সহজ এটা ম্যাথামেটিক্যাল ডেরিভেশান আর কিছুই নয় এখানে আমরা কি করছি মাইনাস এ বাই এ সমান কে ডিটি করলাম এইবার যদি আমরা এটাকে ইনটিগেশান করতে চাই যদি সেটাকে আমরা যদি ইনটিগেশনের মাধ্যমে তার সলিউশান আমরা বার করতে চাই এটা পেয়েছিলাম সমাকলিত সমীকরণ এটাকে আমরা ইনটিগ্রেশান করব। এটাকেও আমরা ইনটিগ্রেশান করব। ইন্ট্রিগ্রেশান হবে টি ইকুয়াল টু জিরো থেকে টি ইকুয়াল টু টি এই সময়ের মধ্যে টি ইকুয়াল টু জিরোতে বিক্রিয়কে গাড়ত্ব ছিল এ এবং টি ইকুয়াল টু টিতে আমরা ধরে নিয়েছিলাম বিক্রিয়কে গাড়ত্ব হচ্ছে এ মাইনাস এক্স তাহলে স্বাভাবিকভাবে অঙ্কের নিয়মে আমরা এখান থেকে যে মানটা পাব এটা হলো মাইনাস লক ই বেস এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো মাইনাস লক ই বেস এ মাইনাস এক্স বাই এ সমান কে ডিটি সরি কে টি এটা মাইনাস সাইনটা যদি আমরা তুলে দিই লক ই বেস এ বাই এ মাইনাস এক্স সমান কেটি এই যে সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণটা হলো প্রথম ক্রম বিক্রিয়ার গাণিতিক রাশিমালা এখন আমরা এখানে সব ক্ষেত্রে একটা টার্ম ইউজ করছি দ্যাট ইজ এল এন এই এল এনটার কিছুই নয় লক তার বেস হচ্ছে ই নর্মালি যদি আমরা শুধুমাত্র লগ ব্যবহার করতাম তাহলে সেই লগের ক্ষেত্রে তার বেশ হতো টেন অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা যে লকটা ব্যবহার করছি সেই লকটার বেস হচ্ছে ই এবার এই সমীকরণটাকে যদি আমরা একটু রিয়ারেঞ্জ করে নিই অর্থাৎ ই বেস থেকে যদি টেন বেসে ফেরত যাই তাহলে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি দিয়ে কে মাল্টিপ্লিকেশান বা গুণ করতে হয় করে লক টেন বেস তারপরে এ বাই এ মাইনাস এক্স সমান কে টি বা এখান থেকে লেখা যায় কে সমান টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই টি লক এ বাই এ মাইনাস এক্স তাহলে আমরা এই সমীকরণটি থেকে এই যে সমীকরণটি আমরা এখানে পেয়েছি এই সমীকরণ থেকে এই সমীকরণ থেকে আমরা এর মান জানি কারণ বিক্রয়ের শুরুতে কী পরিমাণ বিক্রয়কে গারত্ব নিয়েছিলাম সেটা আমাদের জানা আছে এবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কতটা বিক্রিয়াত পদার্থ তৈরি যে সেটা আমরা নির্ণয় করতে পারবো সেইটার জন্য কতটা সময় লেগেছে সেটা আমরা নির্ণয় করতে পারবো সুতরাং এই সমীকরণের ক্ষেত্রে আমাদের সবগুলো রাশির মান জানা থাকলে এই সমীকরণ থেকে আমরা বিক্রিয়া হার ধ্রুবকের মানও কিন্তু নির্ণয় করতে পারবো সুতরাং প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের হার ধ্রুবকের যে রাশিমালা সেই রাশিমালা ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারলাম এইবার এই প্রথম ক্রম বিক্রিয়া রাশিমালাটাকে অন্য আর একভাবে নির্ণয় করা যায় সেটা কিভাবে নির্ণয় করা যায় যদি আমরা এই পাশে করেই দেখাই যদি আমরা ধরে নিই যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি ইকুয়াল টু জিরো সময়ে বিক্রিয়কের গারত্ব ছিল এ জিরো এবং টি ইকুয়াল টু টি সময়ে আমাদের এক্ষেত্রে বিক্রিয়কের গারত্ব ছিল এ তাহলে আমরা এই যে সমীকরণটি পেয়েছি আমরা কের এই সমীকরণটা যেটা পেয়েছি বা এই যে সমীকরণটা পেয়েছি দেখুন একটাতে যদি আমরা মানগুলোকে বসিয়ে দিই আগের মতো ইন্টিগ্রেশন করেই মানগুলো আসবে সেটা আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কে সমান টু পয়েন্ট থ্রি টি লক উপরে ছিল টি ইকুয়াল টু জিরো সময়ে বিক্রয়ের গারত্ব অর্থাৎ এ জিরো বাই এ আবার যদি আমরা এই সমীকরণে বসাই এই সমীকরণে বসালে আমরা পাবো এলেন এ জিরো বাই এ সমান এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে নিই অর্থাৎ এটাকে আমরা এরমভাবে লিখতে পারি এলেন এ বাই এ জিরো সমান মাইনাস কারণ আমরা আগেই বলেছি এই এলএন লেখার কথার অর্থ হচ্ছে কি এর বেস হচ্ছে ই তার মানে এ বাই এ জিরো সমান ই দি পাওয়ার মাইনাস বা এখান থেকে আমরা পাবো এ সমান এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস সুতরাং কিন্তু আমরা এইরকমও একটা সমীকরণ পেতে পারি যে সমীকরণে দেখা যাচ্ছে যে এক্সপোনেন্সিয়াল হারে বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে এই সমীকরণগুলো থেকে যেমন বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করা যায় তেমনি আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আর যে সমস্ত রাশিমালা নির্ণয়ের কথা ছিল বা প্রশ্ন উঠেছিলো সেগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারব সেগুলো আমরা আস্তে আস্তে করে দেখব এরপর আমরা যেটা বার করতে চলেছি সেটি হলো যে প্রথম ক্রম যে বিক্রিয়াটির আছে সেই প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তার অর্ধায়ুকাল আমরা নির্ণয় করতে চলেছি এখন এই অর্ধায়ুকাল জিনিসটা কি বা এটা আমাদের কাছে একটু নতুন শোনাচ্ছে এটাকে বলা হয় ইংলিশে হাফ লাইফ পিরিয়ড বা হাফ লাইফ টাইম এটাকে আমরা বাংলাতে বলি অর্ধায়ু কাল অর্ধায়ুকাল ব্যাপারটা হচ্ছে আর কিছুই নয় এটি হলো একটা টাইমের সঙ্গে রিলেটেড টাইম টির সঙ্গে রিলেটেড একটা টাইম যে টাইমে শুরুতে যে বিক্রিয়ক নেওয়া হবে শুরুতে যদি আমরা এক্স বিক্রিয়ক নিই টি সময় পরে বিক্রিয়কের পরিমাণ হবে ঠিক তার অর্ধেক অর্থাৎ কাল মানে বোঝাচ্ছে যে সময় পরে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রারম্ভিক গারত্বের অর্ধেক বিক্রিয়ক উপস্থিত থাকবে ওই নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতায় সেই সময়কে আমরা বলবো ওই বিক্রিয়ার ক্ষেত্রে কাল তাহলে এই বিক্রিয়ার কাল মানে হলো একটা টাইম হলো এবারে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা অর্ধায়ুকাল নির্ণয় করি অর্ধেক কলকে সাধারণভাবে প্রকাশ করা হয় টি হাফ দিয়ে তাহলে টি হাফ তাহলে যদি আমরা ধরে নিয়েছিলাম যে ওই বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি কোল্ড জিরো সময়ে বিক্রয়কে গাড়াত্ম ছিল এ তাহলে টি হাফ সময়ে সেই বিক্রিয়কে গাঢ়ত্ম হয়ে যাবে কত সেই বিক্রিয়কে গাড়াত্ম হয়ে যাবে এ বাই টু তার মানে এই এ বাই টু পরিমাণ বিক্রিয় বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়েছে অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ সময়ে পরে যে বিক্রিয়াত পদার্থের কারত্ব আমরা পাবো এক্স সেই এক্স সমান পাবো এ বাই টু তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সমীকরণটা যেটা লিখে পেয়েছিলাম সেই সমীকরণটা যদি লেখার চেষ্টা করি কে সমান ছিল টু পয়েন্ট থ্রি জিরো থ্রি ডিভাইডেড বাই টি লক এ বাই এ মাইনাস এক্স এই সমীকরণে টি হাফের জন্য প্রয়োজনীয় সমস্ত ইকুয়েশান যদি আমরা বসাই তাহলে পাওয়া যাবে কি কে সমান টু পয়েন্ট টি হাফ লক এ বাই এ মাইনাস এক্সের পরিবর্তে লিখব বিক্রয় অর্ধেক হয়ে গেছে এ বাই টু তাহলে এখান থেকে যদি আমরা এই ক্যালকুলেশানটা করি তাহলে কি পাওয়া যাবে তাহলে পাওয়া যাবে কে সমান টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই টি হাফ লক টু অর্থাৎ টি হাফ এই যে ফর্মুলা পাওয়া যাবে টু পয়েন্ট থ্রি জিরো এখন এই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি লক টুকে যদি আমরা মাল্টিপ্লিকেশান করি তাহলে এর মান হয় জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইডেড বাই কে সুতরাং প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তার অর্ধ ফর্মুলা আমরা নির্ণয় করতে পারলাম এই সমীকরণে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার যদি ধ্রুবকের মান জানা থাকে সহজেই তার অর্ধায়ুকালের মান আমরা সহজে নির্ণয় করতে পারব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হলো এই যে আমরা অর্ধায়ুকালটা নির্ণয় করেছি এই অর্ধায়ুকাল নির্ণয় করতে গিয়ে দেখো আমরা যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণের মধ্যে কিন্তু কোথাও প্রারম্ভিক গারত্বের কোনো একক বা প্রারম্ভিক গারত্বের কোনো পথ এর মধ্যে কিন্তু নেই তার মানে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি হাব বা অর্ধায়ুকাল সেটা কিন্তু তার গারত্বের কোনো ফাংশান উপরে নির্ভর করে না বা তার গারত্বের উপরে নির্ভর প্রারম্ভিক গারত্যের উপরে অর্ধায়ুকালটা কোনোভাবেই নির্ভর করে না তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে পরীক্ষায় যদি আমাদের এই ধরনের প্রশ্ন আসে যে প্রমাণ করো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুকাল তার প্রারম্ভিক গারত্বের উপর নির্ভর করে না তাহলে এটাকে আমরা খুব সহজেই এইভাবে কিন্তু করে দিতে পারবো তো আমরা অর্ধায়িকালটা খুব সহজেই নির্ণয় করলাম অর্থাৎ যেখানে বিক্রিয়কে গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয় এখন যদি আমরা অন্য কোনো কিছু নির্ণয় করতে চাই অর্থাৎ কি নির্ণয় করতে চাই যে কত সময়ে আমাদের তিনের চার অংশ তৈরি হবে কত সময়ে আমাদের পাঁচের ছয় অংশ তৈরি হবে অর্থাৎ একটা নির্দিষ্ট ভগ্নাংশ তৈরি হবে সেটা আমরা কিভাবে তার রাশিমালা নির্ণয় করব। বা কত সময়ে ওই তিনের চার অংশ বা পাঁচের ছয় অংশ তৈরি হচ্ছে সেটা আমরা কিভাবে নির্ণয় করব। তো সেটা নির্ণয় করতে গেলে প্রারম্ভিক অবস্থায় আমাদের যে রাশিমালাটা ছিল প্রারম্ভিক অবস্থায় আমাদের প্রথম ক্রমের যে রাশিমালাটা ছিল সেই রাশিমালাটা একবার মনে করার চেষ্টা করি টি ইকুয়ালস টু টু পয়েন্ট তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার যে রাশিমালাটা আমরা জানি সেই রাশিমালাটা আরেকবার মনে করার চেষ্টা করি টি ইকুয়াল টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই কে লক এ বাই এ মাইনাস এক্স এইবার আমরা বার করতে চাইছি টি হাফ ছাড়া অন্য কোনো ভগ্নাংশ কিভাবে কত সময় পর তৈরি হবে ধরে নিলাম যে প্রারম্ভিক যে গারত্ব সেই গারত্বের ওয়ান বাই এন ভগ্নাংশ তৈরি হতে সময় লাগবে টি ওয়ান বাই এন তাহলে এই অবস্থায় তাহলে এই অবস্থায় ক্ষেত্রে এক্সের মান কত হবে প্রারম্ভিক গারত্বের ওয়ান বাই এন অর্থাৎ এক্স সমান হবে এ বাই এন তাহলে এই সমীকরণে যদি আমরা এইটাকে পুট করি তাহলে ওয়ান টি ওয়ান বাই এন সমান টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই কে লক এ বাই এ মাইনাস এ বাই এন তাহলে এগুলোকে যদি আমরা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশান করি ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশান করলে আমরা যেটা পাবো লক এন বাই এন মাইনাস ওয়ান তাহলে এই যে ফর্মুলাটা আমরা পেলাম সেটা থেকে খুব সহজে কোনো একটি ভগ্নাংশ পরিণত হতে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কত সময় লাগবে সহজে নির্ণয় করতে পারবো তো দেখি এই বিক্রিয়া বা এই সমীকরণ থেকে আমরা যে টি হাফের মানটা পেয়েছিলাম অর্ধকালের মানটা পেয়েছিলাম সেটা বার হয় কি না যদি আমরা টি হাফ বার করি অর্থাৎ ওয়ান বাই এন সমান হচ্ছে হাফ ঠিক আছে তাহলে এক্ষেত্রে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই কে লক টু বাই টু মাইনাস ওয়ান এনের জায়গায় দুয়ের মান বসাবো সেটা করলে কিন্তু দেখো আমরা যে টি হাফের এর আগের যে মানটা বার করেছিলাম সেই মানটাই কিন্তু আমরা পেলাম অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো নাইন জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইডেড বাই কে ঠিক একইভাবে যদি আমরা তিনের চার ভগ্নাংশ তৈরি হতে কত সময় লাগে সেটা যদি আমরা নির্ণয় করতে চাই সেটাও এই সমীকরণ থেকে খুব সহজেই পেয়ে যাব। যেখানে এনের জায়গায় আমরা বসাব চারের তিন এনে জায়গায় আমরা বসাবো কত চারের তিন তাহলে এই সমীকরণ থেকে কিন্তু সহজেই আমরা কোনো একটি প্রথম ক্রম বিক্রিয়ার কত ভগ্নাংশ বিক্রিয়ক থেকে বিক্রিয়াতে পরিণত হচ্ছে এই ধরনের সমীকরণ থেকে আমরা সহজেই বার করতে পারব এরপর যেটা আমাদের জানতে হবে সেটি হলো যে প্রথম ক্রম বিক্রিয়া শেষ হতে কত সময় লাগে আমরা অনেকগুলোই তথ্য পেয়ে গেছি এবার আমরা যেটা জানবো যে প্রথম কম বিক্রিয়া যদি আমাদের সম্পূর্ণ হতে হয় তাহলে সম্পূর্ণ হতে গেলে কত সময় লাগবে সম্পূর্ণ হওয়ার জন্য কত সময় লাগবে এটা আমাদের বার করতে হবে তো এটা বার করতে গেলে আমরা এর আগে আর একটি ইকুয়েশান পেয়েছিলাম সেই ইকুয়েশানটা আমরা একবার দেখে নেবো যে ইকুয়েশানটা পেয়েছিলাম যে এ ইকুয়ালস টু পেয়েছিলাম এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি ধরে নিলাম যে টি ওয়ান সময়ে বিক্রিয়াটি সম্পূর্ণ হবে এটা আমরা ধরে নিলাম তাহলে টি সময়ে যদি বিক্রিয়াটি সম্পূর্ণ হয় তাহলে সেই সময় কোনো বিক্রিয় থাকবে না সে সময় যেটা থাকবে সেটা হলো বিক্রিয়াজাত পদার্থ তাহলে টি ওয়ান সময়ে আমরা এর মান পাব জিরো তাহলে এই সমীকরণ যদি আমরা বসিয়ে দিই তাহলে পাওয়া যাবে এ জিরো দি দিপার মাইনাস কে টি ওয়ান সমান জিরো এখন এ জিরো ছিল টি ইকুয়াল টু জিরোর সময় বিক্রিয়কের প্রারম্ভিক ঘাড়াত এখন প্রারম্ভিক ঘাড়াত্ত্ব কি শূন্য হতে পারে পারে না তাহলে এ জিরো নট ইকুয়াল টু জিরো তাহলে অবভিয়াসলি এখান থেকে এর মানটা হবে ই টু দিপার মাইনাস কে টি ওয়ানের মানটা হবে শূন্য তাহলে এর মান যদি শূন্য হতে হয় তা সেখান থেকে আমরা পাবো টি ওয়ান টেন্স টু ইনফিনিটি অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে অসীম সময় লাগে যার বাস্তব বা ফিজিক্যাল সিগনিফিকেন্স হলো যে প্রথম ক্রম বিক্রিয়া আদৌ সম্পূর্ণ হয় না প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়া সম্ভব নয় এটা আমরা প্রমাণ করতে পারলাম এরপর প্রথম ক্রম বিক্রিয়ার যে হার ধ্রুবক আমরা পেয়েছিলাম কে এই কে এর তাৎপর্য কী বা কে এর মান থেকে আমরা কি বুঝবো সেটা আমরা একটুখানি জানার চেষ্টা করব। দেখো প্রথম ক্রম বিক্রিয়ার যে আমরা হারের সমীকরণটা পেয়েছিলাম সেটা ছিল ডি এ বাই এ সমান কে ডিটি তাহলে কে সমান আমরা লিখতে পারি মাইনাস এ বাই এ ইন্টু ওয়ান বাই ডিটি এখানে প্রথমেই বলে রাখি তোমরা জানো এই যে মাইনাস সাইনটা এই মাইনাস সাইনটা হচ্ছে বিক্রিয়কের গারত্ব যেহেতু হ্রাস পাচ্ছে সেটা বোঝানোর জন্য এখানে ব্যবহৃত হয় তাহলে এক্ষেত্রে এই সাইনটার কথা যদি মাথায় না রাখি তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কি বিক্রিয়কের গারত্বের পরিবর্তন বাই ওয়ান বাই সময় তাহলে আমরা যদি ডিটি সমান একক নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে কী পাওয়া যাবে ডিটি সমান যদি আমরা অর্থাৎ একক সময় যদি আমরা ধরে নিই তাহলে আমরা এক্ষেত্রে কি পাব এটা যেটা পাব সেটা হচ্ছে যে এই যে সমীকরণ বা রাশিমালাটা আমরা পেয়েছি এই রাশিমালা থেকে আমরা যেটা পাচ্ছি ডি এ বাই এ মানে বিক্রিয়কের বিক্রিয়কের কত ভগ্নাংশ বা এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি ডিএ বাই এ রয়েছে তার মানে এটি হলো কি বিক্রিয়কের যত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হচ্ছে তার জন্য প্রয়োজনীয় সময় কত ডিটি তার মানে কে তাৎপর্য যদি আমাদের জানতে হয় সেটা হলো বিক্রিয়কের যত ভগ্নাংশ ডিটি সময়ে বা কোনো একটি নির্দিষ্ট প্রয়োজনীয় সময়ে আমাদের বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে এখন ডিটিকে যদি আমরা একক ধরে নিই তাহলে আমরা লিখতেই পারি একক সময়ে যত ভগ্নাংশ বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে তার মানই হল কের মানের সঙ্গে সমান এর থেকে আমরা কি বুঝব ধরো কোনো একটি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কের মান দেওয়া হয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড ইনভার্স সেখান থেকে আমরা কি তাৎপর্য বা সেটা বলতে আমরা কি বুঝব। এটা বলতে এটাই বুঝব যে এক সেকেন্ড সময়ে এক সেকেন্ড সময়ে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু হানড্রেড পারসেন্ট অর্থাৎ ওয়ান পারসেন্ট বিক্রিয় বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়েছে এটাকেই আমরা এখান থেকে বলতে পারবো এবং এটাই হল কের তাৎপর্য বা কের ভৌত তাৎপর্য এরপর আমরা কিছু লেখচিত্রের মাধ্যমে প্রথম ক্রম বিক্রিয়াটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব প্রথম যে লেখচিত্র আমরা অঙ্কন করব সেই লেখচিত্র হল বিক্রিয়কের গারত্ব যেটাকে আমরা ধরেছিলাম এ ভার্সেস টাইম এটাকে আমরা প্লট করব তো এই প্লটটা করতে গেলে আগে এই এ এবং টির মধ্যে সম্পর্কটা কি জানতে হবে সেই সম্পর্কটা হলো এ ইকালস টু এ জিরো ই টু পাওয়ার মাইনাস কেটি যে সমীকরণ থেকে আমরা দেখেছিলাম প্রথম ক্রম বিক্রিয়া কিন্তু সম্পূর্ণ হতে পারে না তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা যদি লেখচিত্র অঙ্কন করি সেটা হবে এক্সপোনেন্সিয়াল ডিকে অর্থাৎ এক্সপোনেন্সিয়ালভাবে তার ক্ষয়প্রাপ্ত হবে সেটা শুরুতে বিক্রিয়কের গাঢ়ত্ব ছিল এ জিরো সেটা থাকবে এখানে এটা হলো শুরুতে বিক্রিয়কের গাঢ়ত্ব এবারে এই বিক্রিয়কের গাঢ়ত্ব শুরুতে এ থেকে আস্তে আস্তে এক্সপোনেন্সিয়ালভাবে সেই বিক্রিয়াটা ক্ষয়প্রাপ্ত হবে এরকম একটা লেখচিত্র আমরা পাব এটা হলো এ ভার্সেস এর লেখচিত্র দ্বিতীয় লেখচিত্রে আমরা যেটা অঙ্কন করতে চাইছি সেটা হলো আমাদের অর্ধায়ু যে কাল যেটা নির্ণয় করেছিলাম তার সাথে প্রারম্ভিক গারত্বের কি সম্পর্ক বা তার কি রকম লেখচিত্র হবে অর্থাৎ টি হাফ ভার্সেস প্রারম্ভিক গারত্ব এ জিরও বলতে পারি বা আমরা এক্ষেত্রে এও বলতে পারি তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো টি হাফের যে সমীকরণটা পেয়েছিলাম টি হাফ ইকুয়ালস টু জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইডেড বাই কে যেখান থেকে আমরা বলেছিলাম যে প্রথম ক্রমের বিক্রিয়া যেটি সেটি কিন্তু তার অর্ধায়ুকাল প্রারম্ভিক গারাত্মের উপরে নির্ভর করে না বা কোনো রকম গারত্যর উপরেই নির্ভর করে না তাহলে এর যে লেখচিত্র যদি আমরা এক্ষেত্রে অঙ্কন করতে চাই সেই লেখচিত্র যেটা আমরা অঙ্কন করব সেটা টি হাফ এদিকে থাকবে এ সেই লেখচিত্ররা হবে এ অক্ষের সঙ্গে সমান্তরাল এই ধরনের একটি লেখচিত্র আমরা এখান থেকে পাবো এরপর যে লেখচিত্রটা আমরা অঙ্কন করতে চাইছি সেটি হল লক এ ভার্সেস টি এর লেখচিত্র অর্থাৎ এখানে আমরা যে লেখচিত্র অঙ্কন করব সেটা হলো লক এ ভার্সেস টি এর লেখচিত্র তাহলে এই লেখচিত্রটা অঙ্কন করতে গেলে আমাদের আগে এর সঙ্গে সম্পর্কটা জেনে নিতে হবে সম্পর্কটা কি রকম ছিল সম্পর্কটা ছিল লক এ জিরো বাই এ সমান কেটি বাই টু পয়েন্ট বা আমরা এখান থেকে যদি লিখতে চাই লক এ জিরো মাইনাস লক এ সমান কেটি বাই টু বা লক এ সমান 2.303 টু পয়েন্ট থ্রি জিরো তার একটা মাইনাস সাইন থাকবে প্লাস লক এ জিরো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি লক এ জিরো মাইনাস কেটি বাই টু দেখো এই যে সম্পর্কটা আমরা এখান থেকে পেলাম লক এ এবং টির মধ্যে এই সম্পর্কটা ওয়াই ইকুয়ালস টু এই ধরনের যে সমীকরণ গাণিতিক সমীকরণ তার সঙ্গে একটা মিল পাওয়া যাচ্ছে সুতরাং এই লেখচিত্রটা এই ওয়াই ইকোয়াল টু সি মাইনাস এক্স এই ধরনের সমীকরণ অনুযায়ী কিন্তু লেখচিত্রটা আমরা অঙ্কন করতে পারবো তাহলে এর লেখচিত্র যদি আমরা অঙ্কন করি এক্ষেত্রে থাকবে ওয়াই অ্যাক্সিস এটা হলো এক্স অ্যাক্সিস এখানে থাকবে লক এ আর এক্স অ্যাক্সিসে থাকবে আমাদের টাইম সেক্ষেত্রে এই লেখচিত্রটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে এই ধরনের লেখচিত্র পাব যার ছেদিতাংশ অর্থাৎ এইটুকু যে অংশ রয়েছে এই অংশটুকুর মান হবে লক এ জিরো এখান থেকে আমরা প্রারম্ভিক গারত্বটা নির্ণয় করতে পারব সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যে এখান থেকে যদি আমরা এই স্বরলেখার স্লোপ বা নথি বার করি সেই নতির মান কিন্তু হবে কে বাই টু পয়েন্ট সঙ্গে সমান তার মানে এই ধরনের কোনো স্বর লেখা থেকে তার নথি বার করে সেখান থেকে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান অতি সহজেই কিন্তু নির্ণয় করতে পারবো আরও একটি লেখচিত্র আছে যেখান থেকে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মানও কিন্তু বার করতে পারি সেটি হল ল এ জিরো বাই এ ভার্সেস টি এটাকে যদি আমরা প্লট করি তাহলে এদের মধ্যে সমীকরণটা আমরা এর আগে থেকেই জানি এ জিরো বাই এ সমান এ টি টু পয়েন্ট থ্রি জিরো থ্রি তার মানে ওয়াই ইকোয়ালস টু এম এক্স এই ধরনের সমীকরণ অনুযায়ী লেখচিত্রটা অঙ্কন করা যাবে তাহলে এর যদি আমরা লেখচিত্র অঙ্কন করি সেই লেখচিত্রটা দাঁড়াবে এই রকম এদিকে থাকবে ওয়াই অ্যাক্সিস এদিকে থাকবে এক্স এক্সিস ওয়াই অ্যাক্সিসে আমরা প্লট করবো লগ এ জিরো বাই এ এবং এক্স এক্সিসে প্লট করবো টি সেটা হবে কি মূল বিন্দুগামী একটি রেখা এবং এই স্বরলেখার ক্ষেত্রে যে স্লোপ বা নথি আমরা পাবো সেই নতির মানও কিনতে হবে কে বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি তাহলে এই স্বরলেখা থেকেও কিন্তু নথি বার করে আমরা প্রথম ক্রম বিক্রিয়ার যে হার ধ্রুবক সেই হার ধ্রুবকের মানও কিন্তু নির্ণয় করতে পারবো সুতরাং আজকে আলোচনা থেকে আমরা যেটা দেখলাম যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের একটা শুধুমাত্র প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ জানলেই হবে না সেই প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ থেকে যে সমস্ত ইনফরমেশান বা তথ্যগুলো আমাদের জানার দরকার ছিল সেগুলো ম্যাথমেটিক্যালি আমরা ডেরিভেশনের মাধ্যমে সেই তথ্যগুলোকে এখানে প্রমাণ করতে পারলাম